তারা অর্গান ডোনেশনের যে অথরিটি আছে তাদেরকে জানাবে, তারা তারপর এসে অঙ্গগুলি নিয়ে যারা ওয়েট করছেন অঙ্গের জন্য, যারা অঙ্গের অঙ্গ খারাপ হয়ে যাওয়ার জন্য মরতে বসেছে, সেই সব রোগীদের অঙ্গে তাদের প্রতিস্থাপন করে তাদের বাঁচিয়ে তোলা হবে। কিছুদিন আগে খবর পাবো যে পরে আপনারা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে যে একটি ব্রেনডেড রোগী ছিলেন, তার লিভার ও কিডনি তার পরিবারকে দান করেছিলেন, সেগুলি নিয়ে তো মাত্র 13 মিনিটে SSKM হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছিল। তার জন্য তো কলকাতা পুলিশের সাহায্যে রাস্তায় গ্রিন করিডরও বানানো হয়েছিল। তারপর সেই অঙ্গগুলি নিয়ে কিছু মরণাপন্ন রোগীর শরীরে প্রতিস্থাপন করে তাদের বাঁচিয়ে তোলা হয়েছিল। এসব কি কিছুই খবর রাখেন না আপনারা? নিদানের কথা শুনলাম মনে হলো কেউ কি দান করতে ইচ্ছুক। এই হাসপাতালে এক অসহায় মায়ের সন্তানের তাকে সম্পূর্ণ সুস্থ করতে একটি কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। বিধবা মায়ের সন্তান, সে একটি জটিল কিডনি রোগে ভুগছে, সে আবার তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে আপনার ছেলের মহৎ জানতে পারে। আপনি কি সেটা বুঝতে পারছেন না? আর আপনার ছেলেও তো ছেলেটির মধ্যে অমর হয় না, সেটা একটু ভেবে দেখুন না। ছেলে না হয় আমার চোখের সামনে থাকলো না, কিন্তু অঙ্গ দান করার মাধ্যমে ও আর 10 জনের মধ্যে বেঁচে থাকবে, এর থেকে গর্বের একজন মায়ের কাছে আর কি বা হতে পারে? এই সন্তান হারা মা অঙ্গদানের মাহাত্ম্য বুঝতে পেরে এগিয়ে এসেছে। আপনারা কেউ বুঝতে পারছেন না কি ভাবছেন? ভাবছেন তো যে এত কিছু বলা হলো, কিন্তু অঙ্গদানের পদ্ধতি কি ও কি কি অঙ্গ দান করতে পারে? জীবিত অবস্থায় লিভারের অংশ, একটি কিডনি, প্যানক্রিয়াস মানে অগ্নাশয়ের অংশ দান করতে পারে, মৃত্যু হয়ে থাকলে বা ব্রেন ডেথ হলে অনেক অঙ্গই দান করতে পারে, যেমন হার্ট, লাংস, লিভার, কিডনি ইত্যাদি আরও অনেক অঙ্গ। এই অঙ্গদানের পদ্ধতিতে আপনার পরিবারকে কোনো আর্থিক খরচ বহন করতে হবে না। তবে মনে রাখবেন, অঙ্গ বিক্রয় করা আইনত অপরাধ। আপনি আপনার অঙ্গদানের ইচ্ছা যে কোনো NGO বা সরকারি হাসপাতাল মারফত ডোনার কার্ডে স্বাক্ষর করে প্রকাশ করতে পারেন। আপনার মৃত্যুর পর আপনার পরিবার যদি চায় তবেই আপনার অঙ্গদান করা হবে। এছাড়া আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাদের জিজ্ঞেস করতে পারেন। এটাও শুনলাম একজন নাকি কিডনি দিতে রাজিও হয়েছে। কিডনি দান, অর্গান ডোনেশন, এইসব হচ্ছে নাকি আজকাল? হ্যাঁ, আমার এক বন্ধু, সে হাওড়ায় থাকে, সে বলল তারা প্রতিবেশীর পরিবার একজন ব্রেনডেড রোগী ছিলেন, তার অঙ্গগুলি নাকি তারা দান করেছেন। শুনেছি নাকি আমার অঙ্গদানের কোনো বয়সসীমাও নেই। এই না থাম তো, মৃত্যুর পর নাকি মৃতদেহ নিয়ে কাটাছেড়া করবে, শুধু তাই নয় অঙ্গগুলো নিয়ে নেবে, তার পরের জন্য যখন জন্মাবো অঙ্গ ছাড়া জন্মাবো নাকি? দেখ ভাই, এই জন্মে এইসব কাজের জন্য না, পরের জন্মে মানুষ ভাবে কি মরার পরও তার অঙ্গগুলো তার জায়গাতেই থাকবে, তা নয়, না সেটা পুড়বে নয় সেটা মাটির তলায় যাবে। কিন্তু আপনারা একবার ভেবে দেখুন, যদি সেই সমস্ত অঙ্গগুলো কোনো বিপন্ন রোগীর শরীরে দেওয়া যায় আর সে যদি আবার সে সুস্থ জীবন লাভ করে, তার থেকে বড় কিছু আছে কি? একবার সেই সমস্ত অবাকাদের জায়গায় নিজেদেরকে বসেই দেখুন, যদি একটা অঙ্গ পেলে আপনারা সুস্থ হন তাহলে কতটা ভালো লাগবে। যেন বলছিলেন যে অঙ্গ দান করলে নাকি বিকলাঙ্গ হতে পারে, এসব যুক্তিহীন কুসংস্কারের জন্য অঙ্গ দানের মতো একটা মহৎ কাজ থেকে নিজেদের বিরত রাখা কি ঠিক? তোমরা সবাই শুনেছ নিশ্চয়ই শাস্ত্রমতে বলে এ জন্মে পুণ্য করলে তবেই পরের জন্মে সুখ ভোগ হয়,
অঙ্গ দানের থেকে বেশি পুণ্যের কাজ আর কি বা হতে পারে? আমি জানি অঙ্গদানের মাহাত্ম্য। আমারই এক ভাইজি ব্লাড ক্যান্সারে ভুগছিল, তারপর কলকাতার এক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এক নামী সরকারি হাসপাতালে তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হলো, আর আজ সে আর পাঁচজনের মতো সুস্থ জীবন যাপন করছে। আপনারা জানেন কি, ব্লাড ক্যান্সার, লিম্ফোমা এইসব মারাত্মক প্রাণঘাতী অসুখে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, আর এতে খরচও খুব বেশি হয় না। আরো অনেক অন্যান্য রোগে লিভার, কিডনি ইত্যাদিও ট্রান্সপ্লান্ট হয়। টিভি তো দেখেননি কি? চক্ষুদানও হয় শুনেছি, অন্যান্য অঙ্গ প্রতিস্থাপনের মতো এতে অত জটিলতা নেই। হ্যাঁ রে, সেই আগের সপ্তাহেই আমার এক ভাইপোর মেডিকেল কলেজের আই ডিপার্টমেন্টে কর্নিয়া ট্রান্সপ্লান্ট হয়েছে, মানে চক্ষু ট্রান্সপ্লান্ট। এইটা শুনেছি নাকি আজকাল ওখানে আগের বছরের 253টা চক্ষু ট্রান্সপ্লান্ট। তাই নয় যে 1967 থেকে ভারতবর্ষে লিভার ট্রান্সপ্লান্ট শুরু হয়েছে, সেই সময় যে সংখ্যাটা ছিল 50, আর এখন 2018 সালে দাঁড়িয়ে প্রায় 2000-এর কাছাকাছি পৌঁছে গেছে সেই সংখ্যাটা। অঙ্গদানের মাধ্যমে কতটা মহান হওয়া যায় আমরা সেটাই দেখলাম। অন্যের জীবনে আমরা খুশির কারণ হয়ে উঠতে পারি।